আমাদের বাচ্চারা যারা এই যুদ্ধ করলো, তাদের প্রতিষ্ঠা, তাদের পুনর্বাসন, তাদের সুস্বাস্থ্য আমাদের প্রধান দায়িত্ব। তাদেরকে আমাদেরকে স্কুলে ফিরে আনতে হবে, তাদেরকে আমাদের কর্মে ফিরে আনতে হবে, তাদেরকে আমাদের মূল ধারায় একটা নিরাপদ জীবন দিতে হবে। এইটুকু যদি আমরা না করতে পারি, তাহলে আমরা অকৃতজ্ঞ একটি জাতি বলে আমি মনে করব। তারা তাদের জীবন দিয়ে দিয়েছে বলে আমি আজকে আপনাদের সামনে এই রূপে দাঁড়িয়ে আছি। আমার পক্ষে একটা মুহূর্তের জন্য সেটা ভোলা সম্ভব নয়। আজকে আমি অনেকদিন ধরে আসবো বলে চেষ্টা করছিলাম, আজকে এসেছি। আপনারা, আপনাদেরকে দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই, আমার পিছনে দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেবরা এখানে আছেন, আপনারা জানেন যে আমরা কত রকমভাবে আমাদের হাসপাতালকে সমালোচনা করি, সমালোচনা করার জায়গা আছেও, আমাদের ডাক্তারদেরকে আমরা কত রকমভাবে তিরস্কার করি। কিন্তু আজকে আমি একটা কথা বলতে চাই, এই যে আমাদের ছেলে মেয়েদেরকে আমি এখানে দেখতে পাইনি, আমাদের বাচ্চারা যে এখানে আছে, যে সযত্নে আছে এবং যে যত্ন সহকারে ভালোবাসার সাথে আমাদের ডাক্তাররা তাদের চিকিৎসা করছেন, সুচিকিৎসা করছেন, সেটা প্রশংসনীয়। এবং আমি নতুন করে আমাদের স্বাস্থ্য সেবার যে টিম আছে আমাদের দেশে, নতুন করে তাদেরকে দেখছি, নতুন করে তাদেরকে জানছি, এবং আমি তাদেরকে আমার অন্তর থেকে সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তাদেরকে ছাড়া আমরা আমাদের আরও অনেকগুলো বাচ্চাদেরকে হারিয়ে ফেলতাম। আজকে আমি বলতে চাই যে যে ভালোবাসাটা আমি আমাদের ডাক্তারদের মধ্যে, সেবকদের মধ্যে দেখলাম, এটা একদিন সারা দেশে সকল মানুষের জন্য তৈরি হবে। আমি ইনশাআল্লাহ মনে করি এই ডাক্তাররাই সেটা তৈরি করবেন আমাদের সাথে, আমরা একসাথে কাজ করব যেন আমরা সেই সুস্বাস্থ্যের ব্যবস্থাপনাটা তৈরি করতে পারি। তৃতীয় যে কথাটা আমি আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে স্বাস্থ্যের চিকিৎসার পরে কি, চিকিৎসার পরে কি। অনেক বাচ্চারা মানসিকভাবে আক্রান্ত হয়েছে, অনেকে তাদের কর্মজীবন হারিয়ে ফেলেছে, অনেকের পরিবার নিঃস্ব হয়ে গেছে, কারণ এই ছিল একমাত্র তাদের উপার্জনকারী। সেই জায়গাটায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা নৈতিক দায়িত্ব আছে, আমি সেই জায়গাটার জন্য আজকে এসেছি। তাদের পুনর্বাসন কিভাবে ঘটাবো, আজকে থেকে শুরু হয়ে গেল তাদের পুনর্বাসনের কর্মকাণ্ড। প্রত্যেকটা হাসপাতাল থেকে রেজিস্টার্ড পেশেন্ট যারা আছেন তাদের লিস্ট আমরা নেব, নেওয়া শুরু করছি। আমরা ডেটাবেস তৈরি করব, সেই ডেটাবেস ধরে নাম, স্থান, যোগাযোগ ঠিকানা, আমরা একটা ডেমোগ্রাফিক ম্যাপ করব। সারা বাংলাদেশে যতগুলো হাসপাতাল আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদের প্রত্যেকের কাছে দ্বারস্থ হবে এই ডেটাবেসটা গ্রহণ করার জন্য। আমরা একটা ম্যাপ করব, সেই ম্যাপের ভিতরে আমাদের প্রায়োরিটি সেট করব, যাদের ইমিডিয়েটলি, এবং সেই প্রায়োরিটির ভিত্তিতে আমরা 1, 2, 3, 4 করে আমাদের অ্যাকশন প্ল্যান করব এবং আমরা কাজে নেমে যাব। এই কথাটা আমি আপনাদেরকে দিয়ে গেলাম।